বিশ্বকাপে মহা তারকাদের নিয়েই ব্যস্ত ফুটবল ভক্তরা। মেসি, নেইমার, রোনালদো থেকে শুরু করে লুকালো বা মোহাম্মদ সালা, যে মহাতারকাদের ধাপটে মন্ত্রমুগ্ধ ফুটবল ভক্তরা, সেই মহাতারকাদের মাঠেই ধাপটের সাথে সামলাচ্ছেন রেফারিরা। মেসি হোক বা নেইমার কিংবা অনামী কোনো ফুটবলার, সবাই তার কাছে সমান। ছোটখাটো বিতর্ক থাকলেও বিশ্বকাপের বিভিন্ন দেশের রেফারিরা ধাপটের সঙ্গেই ম্যাচ পরিচালনা করছেন এইবার। কিন্তু যারা এই গুরুদায়িত্ব পালন করছেন, সেই রেফারিরা কত পারিশ্রমিক পাচ্ছেন, টাকার অঙ্ক সেই পরিমাণটা হিসেব করলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। তাই আজ ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের জানানোর জন্য যে একজন রেফারি প্রতিটি ফুটবল ম্যাচের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কেননা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব আপনার এমনই সব কৌতূহলী প্রশ্নের জবাব খুঁজে দিতে। তাহলে চলুন আজকের আয়োজন শুরু করা যাক। বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 2018 সালের বিশ্বকাপের জন্য মোট 36 জন রেফারি প্যানেল তৈরি করেছে ফিফা। সেসব রেফারিদের সাহায্য করার জন্য রয়েছেন আরও 63 জন রেফারি। ব্রাজিলের নাম করা একটি ওয়েবসাইট UOL স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী 2018 সালে ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকা রেফারিরা এককালীন $70,000 করে পাবেন, যা বাংলাদেশি টাকার পরিমাণ প্রায় 60 লক্ষ টাকা। এছাড়াও ম্যাচ প্রতি পাবেন আরও $3,000 মার্কিন ডলার। অর্থাৎ একটি ম্যাচ পরিচালনা করে একজন রেফারি আয় করে প্রায় 2.5 লাখ টাকারও বেশি। এই তো গেল আসল রেফারির টাকার হিসাব। এইবার সহকারী রেফারিরা কত টাকা পান সেটা একটু হিসাব করা যাক। একজন সহকারী রেফারি এককালীন পারিশ্রমিক হিসাবে পাবেন €20,000, যা বাংলার টাকায় প্রায় 20 লাখ টাকার মতো। ম্যাচ প্রতি তাদের সম্মানী হিসেবে দেওয়া হয় €1,600 বা €1,57,000 টাকারও বেশি। ফিফা অবশ্য সরকারিভাবে রেফারিদের পারিশ্রমিক সম্পর্কে এখনও কিছু জানায়নি, তবে আন্তর্জাতিক অধিকাংশ সংবাদ মাধ্যমে ব্রাজিলের ওই ওয়েবসাইটের রিপোর্টটি ভিত্তি করেই রেফারিদের পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছে। আজকের আয়োজন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বড় করে একটা লাইক দিবেন। বিশ্বকাপ ফুটবল নিয়ে আরও কিছু জানার থাকলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও এই বিষয়টি জানার সুযোগ করে দিন। আর প্লিজ, আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।